শোনা যাচ্ছে আমার কথা? Yes, ইয়েস ম্যাম, ম্যাম, গুড আফটারনুন ম্যাম। ইয়েস ম্যাম, গুড আফটারনুন ম্যাম। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? ইয়েস ম্যাম। হ্যালো ম্যাম, হ্যাঁ বল। অ্যাকচুয়ালি কিছু আপনার বিজনেস ভয়েস আসছে না। না, তো ওই কারণে আমি ভাবলাম হয়তো আমার নেটওয়ার্কে কোনো প্রবলেম হয়েছে মেবি। না না, টাইম হয়নি তো ওই জন্য শুরু করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমি আসলে তাই ভাবছিলাম, কিন্তু ম্যামের মাইকটা মিউট দেখে আমি বুঝলাম যে না, ম্যাম মরানো শুরু করেনি হয়তো। ম্যামের নেটওয়ার্ক প্রবলেম মনে হয় না। না না না, না ম্যাম না, থেমে আছে। নেটওয়ার্ক ঠিকই আছে। ও ওকে, এবারে শোনা দেখা সব যাচ্ছে তো? ওকে, Yes, ma'am. তো আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটাই কন্টিনিউ করব। দ্যাট ইজ Unit 3, ওয়ার্ক পাওয়ার এন্ড এনার্জি। আমরা আগের দিন ওয়ার্কটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছিলাম, তাই তো? ওয়ার্ক রিলেটেড, ওয়ার্কের ডেফিনেশন, ওয়ার্কের ইউনিটস, তাদের করেসপন্ডিং ডেফিনেশন, তাদের রিলেশনস, ওয়ার্কের ডাইমেনশন, তারপরে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আর তারপরে আমরা কিছু ওয়ার্কের রিলেটেড প্রবলেমসও করেছিলাম রিমেডিয়াল ক্লাসে। তো ওয়ার্ক সম্বন্ধে আমাদের মোটামুটি একটা
আইডিয়া হয়ে গেছে। তো আমরা আজকে যেটা স্টার্ট করব দ্যাট ইজ পাওয়ার। ওকে, অ্যামাউন্ট অফ ইউনিট ওয়ার্ক ডান ইন আ ইউনিট টাইম, তাই তো? পাওয়ার, পাওয়ারের বাংলা হচ্ছে ক্ষমতা, ঠিক আছে? আচ্ছা, ক্ষমতা বলতে কি বোঝাচ্ছে? কার্য ক্ষমতা শক্তি, তো সেই ক্ষমতাটা হচ্ছে পাওয়ার। হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান। রেট মানে কি? রেট মানে আমরা জানি কোনো কিছু রেট মানে হচ্ছে পার ইউনিট টাইম, পার ইউনিট টাইমে কত। তো রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান তার মানে হচ্ছে পার ইউনিট টাইমে কতটা কার্য করা হচ্ছে। আচ্ছা, আমাকে এবারে তোমরা বলো তো, পার ইউনিট টাইম যে বললাম, তো টাইমের ইউনিটটা কি হয় অ্যাকচুয়ালি? সেকেন্ড। সেকেন্ড, তাই তো? আমরা জানি যে সিজিএস, এমকেএস, এফপিএস যে কোনো সিস্টেমই আমরা নিই না কেন, তার করেসপন্ডিং টাইমের যে ইউনিট দ্যাট ইজ সেকেন্ড। তো তার মানে এখানে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, এটা বলতে আমরা জেনারেলি বোঝাই হচ্ছে ওয়ার্ক ডান ইন আ সেকেন্ড জেনারেলি। এবার কখনো কখনো আমাদের সেটা বিভিন্ন কার্যক্ষেত্রে বিভিন্ন সুবিধার্থে তখন আমরা হয়তো পার সেকেন্ডে না করে পাওয়ার আওয়ারে কতটা পাওয়ার কনজিউমড হয় সেটাও হিসেব করতে পারি, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। তো মেইনলি আমরা কিন্তু যে কোনো জায়গাতেই পার ইউনিট টাইম বলতে দ্য স্ট্যান্ডার্ড ইউনিট অফ টাইম ইন এভরি ইউনিট ইউনিট সিস্টেম দ্যাট ইজ এফপিএস, এসআই অর সিজিএস, সেকেন্ড, সেইটাই আমরা কিন্তু মেন করি। So power of a body is the rate of is the rate at which the body can do the work. মানে এক সেকেন্ডে একটা বডি কতটা কাজ করতে পারছে সেটাই হচ্ছে তার করেসপন্ডিং পাওয়ার। ওকে, এইবারে তাহলে আমি যে ডেফিনেশনটা দিলাম সেটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করলে এই জিনিসটা দাঁড়াবে। পাওয়ারকে আমরা ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করি, ঠিক আছে? তো পাওয়ার ইজ ইকুয়াল টু তাহলে দাঁড়ালো ওয়ার্ক ডান দ্যাট ইজ ক্যাপিটাল ডাব্লু ডিভাইডেড বাই টাইম দ্যাট ইজ স্মল টি। তো এটা হচ্ছে পাওয়ারের করেসপন্ডিং ম্যাথামেটিক্যাল ডেফিনেশন। তো আমরা পাওয়ারের এই ডেফিনেশনটা থেকেই বুঝতে পারছি যে এটাকে আমরা কিভাবে আরো ম্যাথামেটিক্যালি আরো বিভিন্ন রকম ফর্মে কিভাবে লিখতে পারি। দেখো, এখানে আমরা দিয়ে দিয়েছি যে পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি দ্যাট ইজ ওয়ার্ক ডান বাই টাইম। আবার ওয়ার্ক ডান এর ফর্মুলা আমরা কি জানি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সেই কারণে আমরা লিখেছি এফ ডট এস। এখানে দেখো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এই এফ আর এস দুটোর মাথাতেই কিন্তু আমরা একটা ভেক্টর সাইন দিয়েছি, কাজে এখানে কিন্তু আমরা এফ আর এস এই দুটোর শুধু ম্যাগনিটিউড নিচ্ছি না, আমরা দুটোর ভেক্টর প্রোডাক্ট নিচ্ছি, সেই কারণে আমরা এফ এস কস্তিটা করে লিখিনি। যদি শুধু ম্যাগনিটিউড লিখতাম তখন এফ এস কস্তিটা করে লিখতে হতো। তো আমরা এটাকে ভেক্টরিয়ালি রিপ্রেজেন্ট করেছি। তো আমরা লিখেছি এফ ডট এস ডিভাইডেড বাই টি। এইবারে দেখো, আমি এফ টাকে যদি আলাদা সরিয়ে রাখি তাহলে আমার হাতে পড়ে রইল ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ওটা ভেলোসিটি, এস বাই টি। ভেরি গুড, এস বাই টি, এস মানে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। এবং আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টারেই যখন আমরা ইউনিট ডাইমেনশন পড়েছিলাম সেখান থেকেই আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইজ ইকুয়ালস টু ভেলোসিটি। তো সেই কারণে দেখো, আমরা এফ ডট এস ডিভাইডেড বাই টি সেটাকে আমরা লিখতে পারি এফ ডট ভি, ফোর্স ইনটু ভেলোসিটি। তাহলে আমরা এইভাবেও বলতে পারি যে কোনো একটা বস্তুর উপর আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলে সেটা অ্যাপ্লিকেশন অফ ফোর্সের ডিরেকশনে যে ভেলোসিটি নিয়ে ছুটতে শুরু করবে দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দ্য বডি, তাই তো? আমরা ওয়ার্ক ডান এর ডেফিনেশন যেভাবে দিয়েছিলাম ঠিক সেই স্ট্র্যাটেজি ফলো করে পাওয়ার এর ডেফিনেশনটা দিলাম। ওয়ার্ক ডান এর ডেফিনেশন ছিল এফ ডট এস দ্যাট ইজ ফোর্স অ্যাপ্লাই করলাম, তো ফোর্স এর ডিরেকশনে যতটা ডিসপ্লেসমেন্ট হলো। সিমিলারলি এখানে আমরা পাওয়ারকে বলতে পারি এফ ডট ভি দ্যাট ইজ ফোর্স অ্যাপ্লাই করলাম এবং ফোর্স এর দিকে যতটা ভেলোসিটি নিয়ে বস্তুটা দৌড়তে শুরু করলো। ওকে, সো আমরা পাওয়ারকে কিন্তু এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, শুধু যে ওয়ার্ক বাই টাইম করে রিপ্রেজেন্ট করতে পারি তা নয়, সেটাকে ভেঙে আমরা এইভাবেও লিখতে পারি। আমাদের সবকটা এক্সপ্রেশনই একটু মনে রাখা ভালো, যদি কোনো প্রবলেম দেয় আমরা তাহলে করতে পারবো ইজিলি।
সো দ্য পাওয়ার অফ অ্যান এজেন্ট মেজার্স হাউ ফাস্ট ইট ক্যান ডু দ্য ওয়ার্ক। বুঝতেই পারছো যে যত অল্প সময় যত বেশি কার্য করবে তত আমি বলবো সেই জিনিসটার পাওয়ার বেশি, তাই তো? আমরা এমনি, তুমি মানে নর্মাল থিংকিং করে দেখো না, আমি জাস্ট মানে প্র্যাকটিক্যাল থিংকিং, যে কোনো জিনিসের পাওয়ার বেশি বলতে আমরা কি বুঝি? আমাদের মানুষের জীবনেই ভাবো না, যে একটা ছেলে থেকে আরেকটা ছেলে বা একটা মেয়ের থেকে আরেকটা মেয়ের পাওয়ার বেশি কি করে বুঝলাম? না, একজন খুব অল্প সময় বেশি কাজ করে ফেলতে পারে, তাকেই বলি পাওয়ার বেশি। সেম জিনিস, যে কত তাড়াতাড়ি একজন কাজ করতে পারে সেটাই হচ্ছে তার মেজারমেন্ট অফ পাওয়ার। সো when a body takes lesser time to do a particular amount of work, its power is said to be greater. আর vice versa টাও, যে কোন বস্তু যদি অনেক সময় নেয় কোন একটা কাজ করা তাহলে তার পাওয়ারটা একটু কম আমরা বলবো। ওকে, দেন আমরা আসি ডাইমেনশন অফ পাওয়ার। পাওয়ারের এক্সপ্রেশনটা দেখেছো, পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডানের ডাইমেনশন মনে আছে? Yes, ma'am. MLT inverse 2. MLT inverse 2. That is the dimension of force. Oh, achha, sorry, ma'am. Sorry. Work done er dimension chilo ML square T to the power minus 2. Yes, ML square, ML square to inverse 2. ঠিক আছে, যাদের মনে আছে ভালো, যাদের মনে নেই তারা নিজেরা খাতায় লিখে নাও যে ওয়ার্ক ডান তার ডাইমেনশন ছিল হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তো পাওয়ার যখন আমি যাচ্ছি তখন আমাকে কি করতে হবে, সেই ওয়ার্ক ডানটাকে জাস্ট টাইম দিয়ে ভাগ করতে হবে। তাহলে পাওয়ারের ডাইমেনশনটা কি হবে, করো তো নিজের একটু। প্রত্যেকে বুঝেছো কেন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি হলো? ওকে, ওয়ার্কডানের ডাইমেনশন ছিল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তাকে যদি আবার আরেকটা টাইম দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে, টি টু দি পাওয়ার মাইনাস টু টা জাস্ট টি টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়ে যাবে। সো দ্য ডাইমেনশন অফ পাওয়ার উইল বি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। দেখতে পাচ্ছ কিভাবে করেছি, যেভাবে বললাম সেইভাবেই এক্সপ্লেন করে পরপর করি। এইবার এসো পাওয়ারের ইউনিট, পাওয়ারের করেসপন্ডিং কি কি ইউনিট আছে দেখে নেওয়া যাবে। কিন্তু ওয়ার্ক ডানের মতোই আমরা পাওয়ারের ইউনিটকে দুভাগে ভাঙবো, একটা হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। মনে আছে ওয়ার্ক ডানের ইউনিটটাকে আমরা দুটো ভাগে ভেঙেছিলাম, একটা অ্যাবসোলিউট ইউনিট, একটা গ্র্যাভিটেশনাল ইউনিট। সিমিলারলি পাওয়ারের ইউনিটস গুলোকেও আমরা দুভাগে ভাঙবো, একটা হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট, একটা গ্র্যাভিটেশনাল ইউনিট। এবারে অ্যাবসোলিউট ইউনিট ব্যাপারটা কি, আমি ওয়ার্ক ডানের ক্ষেত্রেই বলেছিলাম যে অ্যাবসোলিউট ইউনিট হচ্ছে যখন আমরা জেনারেলি তোমার মোশনটা হরাইজন্টালি ধরে, যখন মোশনটা মানে বস্তু, যে কোনো বস্তুর মোশন সেটা যখন আমরা ভার্টিক্যালি ধরে নিই তখন আমরা ধরে নিই ব্যাপারটা হচ্ছে গ্র্যাভিটেশনাল। আদারওয়াইজ অন্য মানে আদার দেন গ্র্যাভিটেশনাল যে কোনো ধরনের মোশনের ক্ষেত্রে আমরা ধরে নিই যে দ্য ওয়ার্ক ডান ইজ ওয়ার্ক ইজ ডান ইন দ্য অ্যাবসোলিউট ওয়ে, দ্যাট ইজ দ্য করেসপন্ডিং ইউনিট দ্য অ্যাবসোলিউট ইউনিট। আর যেহেতু হরাইজন্টালি যখন মোশনটা হচ্ছে যে কোনো বডির ক্ষেত্রে, যখন হরাইজন্টাল সরি ভার্টিক্যাল মোশন যখন আমরা বলি, ভার্টিক্যাল মোশনের কথা যখন আমরা বলি, তো ভার্টিক্যাল মোশন মানে আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডে আসছে বা ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ডে যাচ্ছে, যে কোনটাই হোক না কেন, তো অন দ্যাট কেস যে ফোর্সটা বস্তুটার মোশনের ক্ষেত্রে রেসপন্সিবল হয় বা বস্তুটার মোশনের ক্ষেত্রে হেল্প করে সেই ফোর্সটা হচ্ছে নাথিং বাট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। আবার যদি নিচ থেকে বস্তু উপর দিকে যায় তাহলে আমরা বলবো যে বস্তুর মোশনের ক্ষেত্রে অপোজ করে। তো দোজ ফোর্স উইচ আর অ্যাক্টিং অ্যালং দ্য ভার্টিক্যাল লাইন্স বোথ অন আপওয়ার্ড ও ডাউনওয়ার্ড ডিরেকশন আর দ্য গ্র্যাভিটেশন ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, দ্যাটস ওয়াই দ্য করেসপন্ডিং ইউনিট আর নোন অ্যাজ গ্র্যাভিটেশনাল ইউনিট। এটা ওয়ার্কের ক্ষেত্রে বলেছিলাম। তো এই এই কনসেপ্ট থেকে দুভাগে আমরা জেনারেলি ইউনিটস গুলোকে ভাঙি এবং এই সিমিলার কনসেপ্টেই আমরা পাওয়ার ইউনিটস গুলোকে দুটো ভাগে ভাঙছি। ওয়ান ইজ অ্যাবসোলিউট ইউনিট অ্যান্ড নাম্বার টু ইজ দ্য গ্র্যাভিটেশনাল ইউনিট।
এবারে এসো অ্যাবসোলিউট ইউনিট। অ্যাবসোলিউট ইউনিট বলতে কি বোঝাচ্ছি? না অ্যাবসোলিউট ইউনিটের যেটা আমি বললাম যে উইথ দোজ ইউনিটস উইচ আর হুজ মোশন আর নট দ্য গ্রাভিটি আর নট কন্ট্রোল বাই দ্য গ্রাভিটেশনাল পুল, দোজ ইউনিটস আর আন্ডার অ্যাবসোলিউট। তো আমরা আগের দিন বলেছিলাম অ্যাবসোলিউটের আন্ডারেও সিজিএসএসআই আছে, সিমিলারলি গ্র্যাভিটেশনের আন্ডারেও সিজিএসএসআই আছে। তো তাহলে দেখা যাক অ্যাবসোলিউট ইউনিটের এসআইটাকে, এসআই যে এসআই করেসপন্ডিং যে অ্যাবসোলিউট ইউনিট অফ পাওয়ার সেটা কি, ওয়াট, ডাব্লিউ এ টি টি, ওয়াট নয় কিন্তু, ডাব্লিউ এইচ এ টি নয় কিন্তু, ডাব্লিউ এ টি টি। আর সিজিএসটা হচ্ছে আর্গ পার সেকেন্ড। এই ওয়াটটাকে আমরা জুল পার সেকেন্ডও বলি, তবে জুল পার সেকেন্ড না বলে আমরা ওয়াটটাই হচ্ছে বেশি মানে বাজার চলতি ইউনিট আর কি, মোস্ট কমনলি ইউজ ইউনিট। এবং আমরা পাওয়ারের ক্ষেত্রে ওয়াট এই ইউনিটটা ভীষণভাবে ব্যবহার হতে দেখি অন্যান্য ইউনিটের থেকে, ওয়াট, কিলোওয়াট, মেগাওয়াট এক্সেট্রা। তো আমরা এবারে এইগুলোর করেসপন্ডিং ডেফিনেশনস করব এবং এদের করেসপন্ডিং রিলেশনস করব, ঠিক আমরা যেরকম ভাবে ওয়ার্ক ডান এর ক্ষেত্রে করেছিলাম। নেক্সট আমরা চলে আসি গ্র্যাভিটেশনাল ইউনিট। গ্র্যাভিটেশনাল ইউনিটেরও এসআই করেসপন্ডিং ইউনিট আছে, সিজিএস করেসপন্ডিং ইউনিট আছে। এসআই ইউনিটটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, আর সিজিএসটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই ইউনিটস গুলো আমরা দেখলাম, এবার এদের করেসপন্ডিং ডেফিনিশন পড়ব এবং তাদের ইন্টার রিলেশন গুলো আমরা এবার দেখব, ডেফিনেশন অ্যান্ড রিলেশন এবং অল দিস ইউনিট, এই চারখানা ইউনিটের কি কি রিলেশন আছে আমরা দেখব। নাম্বার ওয়ান, উই আর স্টার্টিং উইথ অ্যাবসোলিউট ইউনিট। অ্যাবসোলিউট ইউনিটের প্রথম কি ছিল, এসআই করেসপন্ডিং ছিল হচ্ছে ওয়াট, এবং ওয়াটটাকে আমি কি বলেছিলাম, ওয়াটটাকে আমরা জুল পার সেকেন্ড হিসেবেও ট্রিট করতে পারি। তো সেই কনসেপ্টটা মাথায় রেখে, জুল পার সেকেন্ড কেন তোমরা বুঝতেই পারছো, জুল হচ্ছে কার্যের ইউনিট এবং ক্ষমতা মানে কি, ক্ষমতা হচ্ছে কার্যবাহী সময়, কাজেই জুল পার সেকেন্ড হবেই, খুব স্বাভাবিক, দ্যাট শুড বি এ ইউনিট অফ পাওয়ার। তো অ্যাকর্ডিং টু দ্যাট সিনারিও, তুমি যদি মনে রাখো যে ওয়াট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হচ্ছে জুল পার সেকেন্ড মানে জুল বাই সেকেন্ড, তাহলে সেই সিনারিওটাকে মাথায় রেখে তুমি কিন্তু ওয়াটের ডেফিনেশন দিয়ে দিতে পারবে। কিভাবে দেবে, আমরা বলেছিলাম আগে ওয়ার্ক ডানের ডেফিনেশনের, ওয়ার্ক ডানের করেসপন্ডিং ইউনিট গুলো ডেফিনেশনের ক্ষেত্রেই বলেছিলাম যে ওয়েন উই আর ডিফাইনিং ইউনিট উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট উই আর ডিফাইনিং ওয়ান। ঠিক আছে, ইউনিট মানে তো ওয়ান, ইউনিট কথাটা মানেই তো ওয়ান। তো এবারে ওয়াট ইউজ, ওয়াটের ডেফিনেশন দেবো মানে অ্যাকচুয়ালি আমরা ওয়ান ওয়াটের ডেফিনেশন দেবো। তো যখনই আমরা কোনো ইউনিটের ডেফিনেশন দিচ্ছি তাহলে আমাদেরকে দেখে নিতে হবে যে যার ডেফিনেশন দিচ্ছি দ্যাট করেসপন্ডস টু উইচ ফিজিক্যাল এন্টিটিজ, যে ফিজিক্যাল এন্টিটিগুলো দিয়ে জিনিসটা তৈরি সেই ফিজিক্যাল এন্টিটিগুলোকে যদি আমি ওয়ান করে দিই তাহলেই আমি কিন্তু করেসপন্ডিং এন্টিটিটার ওয়ান এর ভ্যালু কত সেটা পেয়ে যাব। দ্যাট শুড বি দ্য সিনারিও অফ এক্সপ্লেনিং দ্য করেসপন্ডিং ডেফিনেশন। তাহলে আমরা ওয়াট যখন ডিফাইন করব আমরা কিন্তু জানি যে ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট এবং পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম। আবার আমি এটাও বলেছি যে ওয়াট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হচ্ছে জুল পার সেকেন্ড, ওয়ার্ক ডান এর করেসপন্ডিং জুল, টাইম এর করেসপন্ডিং সেকেন্ড। তাহলে এই ফর্মুলাটা মাথায় রেখে আমি ওয়াট এর ডেফিনেশন দিতে পারবো। তাহলে পাওয়ার অফ এন এজেন্ট ইজ সেড টু বি ওয়ান ওয়াট ইফ ইট ক্যান ডু ওয়ান জুল অফ ওয়ার্ক ইন ওয়ান সেকেন্ড। আমরা কি বললাম, পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম, তাহলে পাওয়ারের ইউনিট হবে ওয়ার্ক ডানের ইউনিট বাই টাইমের ইউনিট, ওয়ার্ক ডানের ইউনিট জুল, টাইমের ইউনিট সেকেন্ড। যেহেতু আমরা ইউনিট ডিফাইন করছি কাজেই জুলকেও ওয়ান হতে হবে, সেকেন্ডকেও ওয়ান হতে হবে। দ্যাট ইজ ওয়ান ওয়াট ইজ ইকুয়াল টু
1 জুল বাই 1 সেকেন্ড। তার মানে কোন একটা বস্তু 1 সেকেন্ডে 1 জুল কাজ করলে তার পাওয়ার হবে 1 জুল সেকেন্ড, সরি 1 জুল পার সেকেন্ড বা 1 ওয়াট। তাহলে আমরা 1 ওয়াট ইজ ইকুয়াল টু লিখলাম হচ্ছে 1 জুল বাই 1 সেকেন্ড, দ্যাট ইজ 1 জুল পার সেকেন্ড, যেটাকে নাকি শর্টে আমরা বলি ওয়াট। তাহলে ওয়াটের ডেফিনেশনটা যদি বুঝতে পেরে থাকো তাহলে আর্ক পার সেকেন্ডও বুঝতে পেরে গেছো। সেম আর্ক পার সেকেন্ড তাহলে বলো 1 আর্ক অফ ওয়ার্ক যদি 1 সেকেন্ডে করা হয় সেটাকে বলা হবে, হয়ে গেল ইজিলি, ঠিক আছে। তো ওয়াট এর ডেফিনিশন যদি বুঝে যাও তাহলে 8 সেকেন্ডও ইজি, যে কোন একটা বস্তু যদি 1 সেকেন্ডে 1 আর্ক কার্য সম্পন্ন করে তাহলে তার দ্বারা কৃত কার্য হচ্ছে 1 আর্ক পার সেকেন্ড। ওকে আচ্ছা, এইবার আমরা তাহলে আচ্ছা এইখানে এই লাইনটা একটুখানি নোট করো যে কিলোওয়াট মেগাওয়াট দিজ আর অলসো পপুলারলি নোন ইন ইউজ। আমাদের যখন ধরো ইলেকট্রিসিটির যে মানে মিটারের যে রিডিং নিতে আসে দেখবে তখন ইউনিট যেগুলো বলে সেগুলো বিওটি ইউনিটে হয়, সেগুলো কিলোওয়াট মেগাওয়াট, এত মেগাওয়াট খরচা হয়েছে, এত কিলোওয়াট এই কি বলে বাল্বটার পাওয়ার, এই জিনিসগুলো কিন্তু আমরা রেগুলারলি ইউজ করি। আমাকে বলো তো কিলোওয়াট মেগাওয়াট এদের সাথে ওয়াটের কি সম্পর্ক? 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 1000 ওয়াট, কত 1000 ওয়াট ইকুয়ালস টু 1 কিলোওয়াট। না আমি ওইটা মানে আমি ওইটা আগে পরে বললাম আর কি, যে 1 ওয়াট ইজ ইকুয়াল টু এ সরি 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 1000 ওয়াট। হুম, মনে রাখতে হবে কিলো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার কত 3 গুড, মেগা মানে 10 টু দি পাওয়ার 6 আচ্ছা তোমরা তো ফোনে এত জিবি র‍্যাম অত জিবি স্টোরেজ এই সমস্ত বলো জিবি গিগাবাইট এই জিবি গিগাবাইট 1024 MB ওটা 1 জিবি, আমি শুধু জি এর অ্যামাউন্টটা বলতে চাইছি। 1 গিগা বলতে কি বোঝাচ্ছে, গিগা মানে কত? যেমন কিলো মানে 10 টু দি পাওয়ার 3, মেগা মানে বললে 10 টু দি পাওয়ার 6, তুমি গিগা মানে কত? 10 টু দি পাওয়ার 9 10 টু দি পাওয়ার 9 ভেরি গুড। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এত কোন একটা ছবির সাইজ এত এমবি, এমবি মানে হচ্ছে মেগা, 10 টু দি পাওয়ার 9 ওয়াট, একদম 1 গিগাবাইট মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9 ওয়াট। বোঝা গেল কিলো হেক্টর ডেকা যে জিনিসগুলো আছে বা ধরো এদিকে মেগা ওদিকে গিগা এই জিনিসগুলো, তারপরে তুমি ওয়াট বলো কি বাইট বলো, বাইট বললে বাইটের হিসেব হবে, ওয়াট বললে ওয়াটের হিসেব হবে। বোঝা গেল এই কিলো মেগা গিগা এই জিনিসগুলো স্ট্যান্ড কত, 10 টু দি পাওয়ার কত, এই জিনিসগুলো কিন্তু মনে রাখা খুব জরুরি। এমনি তোমরা বলে দাও যে এত জিবি এত এমবি, কিন্তু তাহলে যেটা হবে যে ব্যাপারটা সম্বন্ধে জাস্ট কতটা বড় বা কতটা অ্যামাউন্ট সেটা সম্বন্ধে ধারণা জন্ম। ওকে, তো জিবি মানেও তাহলে এখন আন্দাজ করতে পারছো যে কত বাইট মানে কি আর গিগাবাইট মানে ঠিক কতটা বড়, ঠিক আছে? তাহলে তোমরা যখন কি বলে এরপর থেকে যখন তোমরা জিবি ব্যাপারটা বলবে তখন তোমরা বুঝতে পারবে যে 1 বাইটের থেকে এটা তাহলে কতটা বড়। ওকে আচ্ছা, এরপরে চলে এসো গ্র্যাভিটেশনাল ইউনিট। গ্র্যাভিটেশনাল ইউনিট কোনগুলো বললাম যে ওয়ার্ক ডানের ক্ষেত্রে বলেছিলাম যে যখন বস্তু ওপর থেকে নিচে পড়ছে বা নিচ থেকে ওপরে যাচ্ছে মানে ওয়ার্ক ডানের করেসপন্ডিং যে ফোর্সটা সেই ফোর্সটা যখন গ্র্যাভিটেশনাল ফোর্স তখনই তার করেসপন্ডিং ইউনিটটা হয়ে যায় গ্র্যাভিটেশনাল ইউনিট। সেম ফর পাওয়ার অ্যাজ ওয়েল, পাওয়ারের ক্ষেত্রেও যখন আমরা ধরে নেব যে কোনো একটা বস্তুকে ফ্রি ফল করতে দিয়ে
ফ্রি ফল করতে দেওয়া মানে কি বলো আগে? ম্যাম জিরো এক্সটার্নাল ফোর্স জিরো এক্সটার্নাল ফোর্স কোনটাই গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স এক্স্যাক্টলি মানে যে ফোর্সটা রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট অফ দ্য বডি দ্যাট ইজ কমপ্লিটলি গ্র্যাভিটেশনাল ফোর্স। তো তাহলে কোন একটা বস্তুকে আমি ফ্রি ফল করতে দিলাম দিয়ে সে একক সময় যতটা কার্য করবে সেটাই এসআই তে একবার এক্সপ্লেন করব, পিজিএস তে একবার এক্সপ্লেন করব এন্ড উই উইল গেট দ্য করেসপন্ডিং। ফার্স্টে আমরা এসআই টা বলি কেজি মিটার পার সেকেন্ড। দেখো কি বলছে, পাওয়ার অফ এন এজেন্ট ইজ সেড টু বি 1 কেজি মিটার পার সেকেন্ড ইফ ইট ক্যান রেজ আ বডি অফ 1 কেজি ইন 1 সেকেন্ড এগেনস্ট দ্য আর্থ গ্র্যাভিটি বাই এ হাইট অফ 1 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড। কি বলছে, একটা 1 কেজি, এখানে কেজি মানে কি জিনিস, কেজি ওয়েট, ঠিক আছে? এখানে কেজি বলছে মানে কিন্তু কেজিটা মাস হিসেবে ট্রিট করছে না, কেজি ওয়েট বলছে মানে বস্তুটার ভর ওজন হিসেবে বলছে। তো একটা 1 কেজি ওজনের বস্তুকে 1 সেকেন্ডে আমি যদি গ্র্যাভিটির এগেনস্টে 1 মিটার তুলি তাহলে আমি কতটা কাজ করলাম, 1 কেজি মিটার। কতক্ষণে করলাম? 1 সেকেন্ডে। যেহেতু 1 সেকেন্ডে করেছি দ্যাটস ওয়াই দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ নাও নোন অ্যাজ দ্য পাওয়ার। তো তাহলে বস্তুটার করেসপন্ডিং পাওয়ার হবে 1 কেজি মিটার পার সেকেন্ড। এবার এই জিনিস এখানে আমরা যেভাবে এক্সপ্লেন করেছি সেটা হচ্ছে গ্র্যাভিটির এগেনস্টে বস্তুটাকে তোলা হয়েছে একটা হাইট পর্যন্ত। আমি উল্টোটাও বলতে পারতাম যে কোনো একটা বস্তুকে আমি ফ্রি ফল করতে দিলাম সেটা 1 সেকেন্ডে যদি 1 মিটার ডিস্টেন্স কভার করে, মানে 1 মিটার হাইট যদি সে নেমে আসে। বস্তুটার ওয়েট মানে বস্তুটার ওয়েটটা 1 কেজি হওয়া উচিত না? হ্যাঁ 1 কেজি তো লিখেছি, মানে যেটা আপনি ফ্রি ফল করতে দেবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যখন আমি এসআই তে বলছি তখন উই হ্যাভ টু বি এভরি ইউনিট ইন এসআই। তো কাজেই 1 কেজি ভরের বস্তুকে ফ্রি ফল করতে দিয়েছি এবং সেটা 1 সেকেন্ডে 1 মিটার হাইট নেমে এসেছে, তাহলে আমরা বলবো যে দ্য করেসপন্ডিং পাওয়ার ইজ 1 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ক্লিয়ার টু অল অফ ইউ? ইয়েস ম্যাম। ওকে, এইবারে যখন তোমরা এই ক্ষেত্রে আবার আমি আরেকবার তোমাদেরকে একটুখানি ব্যাসক করিয়ে দিই যে এখানেও যখন আমরা পজিটিভ ওয়ার্ক ডান বা পজিটিভ পাওয়ার নেগেটিভ পাওয়ার ব্যাপারটা বুঝতেই পারছ, ওয়ার্ক ডান এর পজিটিভ নেগেটিভ হলে পাওয়ারেরও পজিটিভ নেগেটিভ হবে, ঠিক আছে? তো এইখানে বলো তো যখন বস্তুটা ওপর থেকে নিচে আসছে তখন বস্তুটার দ্বারা কৃতকার্য যেটা সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ দ্বারা, বস্তুর দ্বারা, গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা না। ও ম্যাম, তাহলে নেগেটিভ হবে ম্যাম, গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা তো পজিটিভ হবে যখন পড়ছে বস্তুটা। হ্যাঁ, আর যখন নিচ থেকে উপরে যাচ্ছে তখন বস্তুটা নিজে ফোর্স দিচ্ছে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি। ওকে, তখন বস্তুটা দ্বারা কৃতকার্য। এই জিনিসটা জানো, এই জিনিসটা আমি বারবারই বলছি যাতে তোমাদের ভালো করে ব্রাশআপ হয়ে যায় পজিটিভ নেগেটিভ নেগেটিভ ওয়ার্ক ডানটা, ঠিক আছে? তো ওয়ার্ক ডান পজিটিভ নেগেটিভ হলেই তার করেসপন্ডিং পাওয়ারও পজিটিভ নেগেটিভ হবে, বুঝতে পারছো? ওকে, তো কাজেই তোমরা এই কেজি মিটার পার সেকেন্ড এই ডেফিনেশনটা, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ইউনিটস এর করেসপন্ডিং যে ডেফিনেশন গুলো সেগুলো ফ্রি ফলিং বডির ক্ষেত্রে করতে পারো বা কোনো 1 কেজি ভরের বস্তুকে, মানে ফ্রি ফলিং 1 কেজি ভরের বস্তু বা কোনো 1 কেজি পরের বস্তুকে নিচ থেকে উপরে নিয়ে গেলাম এগেনস্ট গ্র্যাভিটি সেটার ক্ষেত্রেও বলতে পারো। ইউ ক্যান এক্সপ্লেইন ইন বোথ, যেটা তোমার কমফোর্টেবল হবে। ওকে, দেন তাহলে আমরা 1 কেজি মিটার পার সেকেন্ড এইটাকে লিখতে পারি 9.8 জুল পার সেকেন্ড। দেখো 1 কেজি, এখানে কি বলেছি, কেজি মিটার মানে হচ্ছে 1 কেজি ওয়েট ইনটু 1 মিটার, ঠিক আছে? 1 কেজি ওয়েট মানে কি, এম ইন্টু জি? 1 কেজি ওয়েট মানে 1 এম
1 mg মানে m টা 1, g টা কিন্তু 1 নয়, g এর পার্টিকুলার একটা ভ্যালু আছে, ঠিক আছে, তাহলে 1 কেজি দাঁড়ালো আর ওদিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দাঁড়ালো, তার মানে 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর আমরা জানি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার মানে জুল। এটা আমি আগের দিনই ওয়ার্ক ডানের ক্ষেত্রে করেছিলাম বলে এখানে আর করে দেখাইনি। ওকে তাহলে ক্লিয়ার অফ হলো 9.8 জুল পার সেকেন্ড কি করে হলো? যদি কারোর প্রবলেম থাকে, যদি কারো বুঝতে না পারো আমাকে এখনই জিজ্ঞেস করো। 1 কেজি মিটার পার সেকেন্ড, আচ্ছা 1 কেজি মিটার পার সেকেন্ড মানে অ্যাকচুয়ালি হচ্ছে 1 কেজি ওয়েট ইনটু 1 মিটার ইনটু সেকেন্ড ইনভার্স। খাতা নাও, খাতায় লেখো 1 কেজি মিটার পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু 1 কেজি ওয়েট ইনটু 1 মিটার ইনটু সেকেন্ড মানে 1 সেকেন্ড ইনভার্স। এইবারে 1 কেজি ওয়েট মানে কি? কেজি ওয়েট ইজ ইকুয়ালস টু এম ইনটু জি, তাহলে 1 কেজি ওয়েট মানে 1 কেজি মাস ইনটু জি, 1 এম জি মানে এম এর জন্য 1 বসবে আর জি এর জন্য জি এর ভ্যালু বসবে, তো এম এর জন্য 1 কেজি বসেছে আর জি এর জন্য জি এর ভ্যালু কত এই সাইডে? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বসিয়েছো, তাহলে কি পেলে? 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তার সাথে আরেকটা ইনটু 1 সেকেন্ড ইনভার্স থাকবে, যেটা থাকবে থাকবে, তো ওই যে আমরা 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার পেলাম দ্যাট ইজ ইকুয়ালস টু কি? 9.8 জুল, তো কারণ 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 জুল, তাহলে 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইজ ইকুয়ালস টু 9.8 জুল। বোঝা গেছে? আচ্ছা এরপরেও যদি ক্লিয়ার আপ না হয় তো আমি আগের দিন যে নোটটা পাঠিয়েছিলাম ওয়ার্কডানের, যে ওয়ার্কডানের করেসপন্ডিং নোটটা দেখে নেবে কিভাবে আমরা কনভার্সনটা করেছি, তাহলে ক্লিয়ার আপ হয়ে যাবে, মানে কিভাবে 1 কেজি মিটার 1 কেজি ওয়েট যেটা আর কি, এই 1 কেজি মিটারকে কিভাবে আমরা 9.8 জুলে এক্সপ্রেস করেছি সেটা একবার দেখে নেবে, তাহলে আরো ক্লিয়ার আপ হয়ে যাবে। আর পাওয়ার মানে তো কিছুই না, জাস্ট মানে ওয়ার্কডানের যা যা জিনিস আছে তার সাথে জাস্ট একটা সেকেন্ড ইনভার্স দিয়ে। এইবারে আমরা ওয়াটের ডেফিনেশনেই বলেছি যে জুল পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়াট, তাহলে 9.8 জুল পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু আমরা 9.8 ওয়াট লিখতে পারি? পারি, ওকে। তাহলে 1 কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স সেটা দাঁড়িয়ে গেল হচ্ছে অ্যাকচুয়ালি 9.8 ওয়াট। বোঝা গেল কি করে হলো? আচ্ছা এইবারে আমরা চলে যাব করেসপন্ডিং সিজিএস এন্টিটি, দ্যাট ইজ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড যেভাবে ডিফাইন করেছি সেইভাবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডটা ডিফাইন করার চেষ্টা করো দেখি তোমরা। কোন একটা বডি, কোন একটা বডি যদি 1 গ্রাম, 1 গ্রাম কি বলবো, 1 গ্রামের কোন একটা বডিকে যদি তুলতে, যদি 1 সেন্টিমিটার তুলতে যদি 1 সেকেন্ড সময় লাগে, তাহলে সেটাকে বলা হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ভেরি গুড। অথবা আমরা এইভাবে বলতে পারি যে একটা পার সেকেন্ড বডি যেটার ওজন নাকি 1 গ্রাম সেইটা 1 মিটার নিচে পড়তে যদি 1 সেকেন্ড সময় নেয় তাহলে তার করেসপন্ডিং 1 মিটার না 1 সেন্টিমিটার গ্রাম সেন্টিমিটার তার মানে সেন্টিমিটার। ওকে আচ্ছা তো তোমরা কিলোগ্রাম মিটার পার সেকেন্ডটা বুঝলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডটাও বুঝতে পারবে। ওকে তাহলে গ্রাম সেন্টিমিটার 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড তাকে আমরা 980 আর্ক পার সেকেন্ড করে লিখতে পারবো, ঠিক যে প্রসেসে আমরা 1 কেজি মিটার পার সেকেন্ড করে লিখেছি। আচ্ছা এবার 1 গ্রাম সেন্টিমিটার কে কি করে 980 আর্গে কনভার্ট করতে হয় সেটা আমরা ওয়ার্ক ডান যখন করিয়েছি তখন দেখেছি, আর এখন আমি মুখে একটু ছোট করে বলে দিচ্ছি, 1 গ্রাম সেন্টিমিটার তার মানে হচ্ছে 1 গ্রাম ওয়েট ইনটু 1 সেন্টিমিটার, এন্ড 1 গ্রাম ওয়েট মানে হচ্ছে এম ইনটু জি, এম এর জায়গায় বসবে 1 গ্রাম আর জি এর জায়গায় বসবে 980
সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দুটো বসিয়ে দিলে আমরা পেয়ে যাব 980 আর্ক পার সেকেন্ড, মানে প্রথমে আমরা পাবো 980 মিটার সরি 980 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, তারপরে সেটা থেকে আমরা কনক্লুড করতে পারি যে 980 আর্ক পার সেকেন্ড হবে। ওকে, যদি কারোর কোনো ডাউট থাকে, তোমরা ওয়ার্ক ডানের করেসপন্ডিং যে অ্যানালিসিসটা আমরা করেছি, দ্যাট ইজ 1 গ্রাম সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 980 আর, সেটা আগের দিন করিয়ে দিয়েছি ক্লাসে, ওইটা ওই জন্য আজকে আর ডিটেলে বলছি না, ওপর ওপর বলে দিচ্ছি, ওইটা একটু পড়ে নিয়েও বুঝতে পেরে যাবে। এইবার আমরা একটা নতুন ইউনিট করব। আচ্ছা দেখা যাক সেই জিনিসটা আমরা কি করে আনতে পারি। আচ্ছা, হর্স পাওয়ার এই ইউনিটটার নাম শুনেছো? ইয়েস ম্যাম, পড়েছিলাম টেনে। কোথায় শুনেছো? মানে পড়েছো তো ঠিক আছে, বইয়ে পড়েছো, এমনিতে কোথায় কোথায় ইউজ? ওই ওই বিভিন্ন মেশিনের, ওই অনেক অনেক রকম মেশিনের ক্ষেত্রে ইউজ হয় যে ইঞ্জিনের পাওয়ারটা এত হর্স পাওয়ার। হ্যাঁ, মানে কি রকম টাইপের মেশিন জেনারেলি, আরেকটু স্পেসিফিক্যালি বলতে পারবে? মোটর, এক্স্যাক্টলি মোটর, কার, আমরা এগুলো, হ্যাঁ হ্যাঁ, কার ট্রাক মানে ভেহিকলে দেখতে পাই, বা আমাদের বাড়িতে যে পাম্প চলে তারও একটা হর্স পাওয়ার আছে, তাই তো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, হ্যাঁ 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 হ্যাঁ, মানে যে এসি চলছে সেই এসিটাকে চালাচ্ছে যে মোটর, তার একটা হর্স পাওয়ার আছে। ওকে, তো আমরা এটাই হচ্ছে স্পেসিফিক অ্যান্সার, যে আমরা যে কোনো মোটরের ক্ষেত্রে জেনারেলি হর্স পাওয়ার ইউনিটটা ইউজ করি। আচ্ছা, আমাকে কেউ বলো তো এই হর্স পাওয়ারটা কিরকম ধরনের ইউনিট, টিজিএস না এসআই না এফপিএস? কি বললেন শুনতে পেলাম না, হর্স পাওয়ারটা কিরকম ইউনিট, টিজিএস এসআই না এফপিএস? FPS ইউনিট। আমরা এতক্ষণ ধরে যা যা পড়েছি, এতদিন ধরে যা যা পড়েছি, সব কিন্তু এসআই বা সিজিএস। ওই যে আমি যখন ইউনিট ডাইমেনশন পড়িয়েছিলাম তখন বলেছিলাম না, যে আমরা যা যা ইউনিট ইউজ করব তার ম্যাক্সিমাম হচ্ছে এসআই, তার সেটা ছাড়া বাকি যে পোর্শনটা থাকলো তার বেশ কিছু অংশ হচ্ছে সিজিএস, সেটা ছাড়াও এখনো দু চারটে ইউনিট ইউজ হয় যেগুলো নাকি এফপিএস, দিস হর্স পাওয়ার ইজ ওয়ান অফ দ্যাম। ঠিক আছে, যে যে দু চারটে এফপিএস ইউনিট এখনো আমরা ব্যবহারিক জীবনে ইউজ করি তার মধ্যে একটা হচ্ছে হর্স পাওয়ার, এইচপি, দিস ইজ অ্যান এফপিএস ইউনিট। তো এফপিএস ইউনিট যখন জানি, এটা আমরা যখন ব্যবহারিক জীবনেও ইউজ করি, তখন এই এফপিএস ইউনিটের সাথে আমরা যে ইউনিটটার সাথে বেশি হ্যাবিচুয়েটেড, মানে যেটা যেটা আমরা বেশ ভালো বুঝতে পারি বা যেগুলোর সাথে ক্যালকুলেশনে সুবিধা, দ্যাট ইজ দ্য এসআই সিজিএস ইউনিট, এই রিলেশন গুলো আমাদেরকে জানতে হবে যে হর্স পাওয়ার মানে কত দাঁড়াচ্ছে সিজিএস বা এসআইতে। সেই জিনিসটা আজকে আমরা করব, তোমাদেরকে একটু গাইড করব আমি, জাস্ট তোমরা মানে আমার এখানে তো ল্যাপটপে পড়াচ্ছি না, ওই জন্য একটুখানি আমি তোমাদেরকে মুখে মুখে বলবো যে যে জিনিসগুলো করতে, তোমরা একটু মানে হাতে হাতে লিখে নেবে, করবে, অ্যান্ড ইউ উইল টেল মি দ্য রেজাল্ট। ঠিক আছে, আচ্ছা, এইচপি হর্স পাওয়ার তার বাংলা হচ্ছে কি? অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা, তোমরা যারা যারা বাংলায় পড়েছো তাদের জন্য বলে, হর্স পাওয়ার হচ্ছে অশ্ব ক্ষমতা। এইবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এই হর্স পাওয়ারকে আমরা ওয়াটে কনভার্ট করব। এখানে আমরা দেখেছি যে ওয়াট থেকে আমরা মানে ওয়াট ওয়াট ইজ ইকুয়াল টু জুল পার সেকেন্ড, তো আমরা ওয়াট থেকে অবভিয়াসলি আর্ক পার সেকেন্ডে নিয়ে যেতে পারবো। আবার আমরা ওয়াটের সাথে কেজি মিটার পার সেকেন্ডের রিলেশন জানি, আর্কের সাথে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডের রিলেশন জানি, তো উই নো অল দ্য ইন্টার রিলেশন among the four units, that is watt, arc per second, kg meter per second,
এন্ড গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো? এই চারটে জিনিসের করেসপন্ডিং ইন্টারভেশন আমরা জানি। তো এবার এইচপির সাথে হর্সপাওয়ারের সাথে আমি যদি যে কোনো একটা, দ্যাট ইজ ওয়াটের রিলেশনটা যদি জেনে নিতে পারি, তাহলে সেইটার থেকেই আমরা পরে পরপর পরপর যেগুলো আমাদের ডেজার্ট রিলেশন সেই রিলেশন গুলোতে আমরা কনভার্ট করে নিতে পারবো। ওকে, আচ্ছা তো দেখা যাক, আমরা এই কনভার্সনটা একটু দেখতে হবে। মুখস্থ তো রাখবেই যে বলেছো যে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট, ভেরি গুড, মানে মনে তো রাখতেই হবে অবভিয়াসলি। তো তার সাথে একটুখানি করেসপন্ডিং ডেরিভেশনটা একটু দেখে রাখা ভালো। আচ্ছা বললাম, অ্যাকচুয়ালি ক্লাস 10 এ পড়েছিলাম, ওটা মনে ছিল জাস্ট আর কি, ডেরিভেশন ভুলে গেছি। হুম হুম, না ডেরিভেশনটা ভুলে যাওয়া স্বাভাবিক। আচ্ছা তো 1 হর্স পাওয়ার কি জিনিস, হর্স পাওয়ারটাকে ভেঙে লিখলে হয় হচ্ছে 550 ফুট পাউন্ডাল ওয়ার্ক ইন 1 সেকেন্ড। 550 ফুট পাউন্ডাল ওয়ার্ক ইন 1 সেকেন্ড। ওয়ার্ক ডান মানে কি, ওয়ার্ক ডান মানে একটা ফোর্স থাকবে, একটা ডিসপ্লেসমেন্ট থাকবে। তো এফপিএস সিস্টেমে ডিসপ্লেসমেন্টের ইউনিটটা হচ্ছে ফুট, আর ফোর্সের করেসপন্ডিং ইউনিটটা হচ্ছে এই যেটা এলবি দিয়ে লিখেছি, দ্যাট ইজ পাউন্ডাল। ঠিক আছে, তো 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 550 ফুট পাউন্ডাল ওয়ার্ক ইন 1 সেকেন্ড। তাহলে তোমরা ফার্স্টে লিখে নাও, 1 এইচপি ইজ ইকুয়াল টু 550 এফটি হাইফেন এলবি সেকেন্ড ইনভার্স, যেরকম আমরা মানে যেরকম যেটা আমি বলেছি সেটাই জাস্ট লেখা। 1 এইচপি ইজ ইকুয়াল টু 550 ফুট হাইফেন এলবি, এলবি মানে পাউন্ডাল পার সেকেন্ড। লিখেছো? এইবার আমরা এটাকে কিসে কনভার্ট করছি, ওয়াটে, তাই তো? ওয়াটটা কি কোন সিস্টেম, সিজিএস না এসআই সিস্টেম? কোন সিস্টেম? এসআই, এসআই ম্যাম, এসআই সিস্টেম। আচ্ছা তাহলে এবার আমরা কি করব, ফুটটা হচ্ছে এফপিএস সিস্টেম, এটাকে আমরা নিয়ে যাব, মানে ফুটটা হচ্ছে এফপিএস সিস্টেমে লেন্থ, তাই তো? তাহলে মানে লেন্থের ইউনিট, তাহলে আমরা কি করব, ফার্স্টে লেন্থের করেসপন্ডিং এসআই ইউনিটটা কি হবে সেটা লিখব, মিটার। মিটার, এবারে তাহলে আমাদেরকে জানতে হবে ওয়েন উই আর কনভার্টিং, তখন আমাদের জাস্ট ফুটের জায়গায়, 1 ফুটের জায়গায় 1 মিটার তো লিখে দিলে হবে না, আমাদের জানতে হবে 1 ফুট ইজ ইকুয়াল টু কত মিটার, তাই তো? यस স্যার। 3 মিটার হবে কি, কারণ 1 মিটার ইজ ইকুয়াল টু 3 ফুট। হুম হুম, মোর প্রিসাইজলি 0.305 মিটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লিখে নাও তাহলে 550 ফুট পাউন্ডাল পার সেকেন্ড ইজ ইকুয়াল টু, আগে লেখো 550 ইন্টু 1 ফুট ইন্টু 1 পাউন্ডাল ইন্টু 1 সেকেন্ড ইনভার্স, এইভাবে আগে ভেঙে লেখো। হ্যাঁ আরেকবার বলুন এটা। বলছি 550 ইন্টু 1 ফুট ইন্টু 1 পাউন্ডাল ইন্টু 1 সেকেন্ড ইনভার্স, সবাই লিখেছো? তাহলে আমরা কি পেলাম, 1 এইচপি ইজ ইকুয়াল টু 550 ফুট পাউন্ডাল পার সেকেন্ড, সেটাকে ভেঙে আমরা লিখলাম 550 ইন্টু 1 ফুট ইন্টু 1 পাউন্ডাল ইন্টু 1 সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এত অব্দি সব লিখেছো তো, সবাই লিখেছো? ইয়েস ম্যাম। ওকে, এইবার আমরা কি করব, 550 কে ছেড়ে দাও, 550 550 মতো থাক,
দেখো সেই ইউনিট ডাইমেনশনের কনভার্সন যেভাবে আমরা করেছিলাম ঠিক সেইভাবে করব 550 কে আগে ছেড়ে দাও 05 আমরা করব 1 ফুট আছে তার করেসপন্ডিং 1 মিটারে মানে তার করেসপন্ডিং মিটারে নিয়ে যাব তাহলে 1 ফুট ইজ ইকুয়াল টু কত মিটার লিখবো 0.305 মিটার লিখলে নেক্সট লাইনে 550 ইনটু 0.305 মিটার আচ্ছা ইনটু কি থাকবে পাউন্ডাল 1 পাউন্ডাল ঠিক আছে আচ্ছা পাউন্ডাল মানে কি পাউন্ডাল মানে ফোর্স ইনটু অ্যাক্সেলারেশন তাই সরি মাস ইনটু অ্যাক্সেলারেশন তাই তো হ্যাঁ ওয়েট এক্স্যাক্টলি ওয়েট পাউন্ডাল ওয়েট মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন ঠিক আছে আচ্ছা তাহলে মাস এফপিএস এ মাস কত মাসের ইউনিট জানো এফপিএস এ সবাই জানো কি আমি বলে খুব সোজা হ্যাঁ আমরা এখনো কেক গেলে কিন্তু কত পাউন্ডের কেক জিজ্ঞেস করি পাউরুটি কিনতে গেলে মানে স্লাইস ব্রেড নয় এমনি যখন গোটা ব্রেড কিনতে যাই তখন 1 পাউন্ডের কেক দাও এই ব্রেড দাও আর কেকের দোকানে তো অবভিয়াসলি এখনো ইউজ হয় কত পাউন্ডের কেক দেব ঠিক আছে তো পাউন্ড ব্যাপারটা কি মানে মানে ইউকেতে সব ওয়েট এরকম পাউন্ড পাউন্ডেই হয় ওখান থেকেই তো আমাদের এখানে এসেছিল এখনো অনেক কিছু ওইটা এখনো রয়েছে ওকে তো তাহলে আমরা তাহলে জানি যে এই যে এম ইনটু জি দ্যাট ইজ ওয়েটটার জায়গায় যেটা নাকি এখানে পাউন্ডাল হয়ে আছে সেই পাউন্ডালটাকে অ্যাকচুয়ালি আমাকে এম ইনটু জি এই ফর্মে লিখতে হবে তাহলে মাসটা হচ্ছে কত বললাম পাউন্ড তাই তো তাহলে 1 পাউন্ড কে আমাকে কি লিখতে হবে 1 কেজিতে লিখতে হবে মানে ইন কেজিতে লিখতে হবে এবার 1 পাউন্ড ইজ ইকুয়াল টু কত কেজি জানো কেজি ম্যাম না আমি জানি না 2.2 যেটা বলে উল্টে মানে পাউন্ডটা কিন্তু মানে কি বলবো 1 পাউন্ড হচ্ছে তোমার মানে একটা অ্যাপ্রক্স যেটা আমরা বলি 1 পাউন্ড ইজ ইকুয়াল টু হাফ কেজি মানে তুমি উল্টে দিয়েছো আর কি মানে 1 কেজি ইজ ইকুয়াল টু 2 পাউন্ড তুমি ওইটা ওই সেন্সে বলেছো হ্যাঁ হ্যাঁ পাউন্ডটা ম্যাম বেশি এটা জানি শুধু পাউন্ডটা বেশি 1 কেজি হচ্ছে 2 পাউন্ড মানে তুমি ওজনের দিক থেকে দেখতে গেলে অবভিয়াসলি উল্টোটা কিন্তু পাউন্ডের কোয়ান্টিটিটা বেশি আর কি 1 কেজি মানে 2 পাউন্ড ঠিক আছে তো অ্যাপ্রক্সিমেটলি আমরা যেটা জানি সেটা হচ্ছে 1 পাউন্ড মানে হাফ কেজি তো আমরা অ্যাপ্রক্স রেজাল্টে যাব না আমরা একটু স্পেসিফাই স্পেসিফিক রেজাল্টে লিখি ম্যাম হাফ কেজি না 4 ফিট হয় তো ম্যাম না না 4 ফিট তো অনেকটাই ছোট হয়ে গেল আচ্ছা লেখো 1 পাউন্ড মানে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই যে 1 পাউন্ড মানে হাফ কেজি ঠিক আছে ওটা জাস্ট এমনি মানে আগে যখন আমরা নিজেদের ওজন না পাউন্ড মানে ধরো আমাদের আগের জেনারেশন মানে ধরো তোমাদের বাবা বা তোমাদের কাকার টাকা বাবাও না হয়তো কাকা কাকা মানে বাবা কাকা জেনারেশন ছেড়ে ধরো দাদু টাদু এদেরকে যদি জিজ্ঞেস করো তারা কিন্তু দেখবে ওজন কত ওজন সেটা কেজির থেকে পাউন্ডে বলতে বেশি কমফোর্টেবল কারণ তাদের সময় কিন্তু ওজনও মানে নিজেদের ওজনও আমরা যেমন কেজিতে কমফোর্টেবল তারা কিন্তু পাউন্ডে কমফোর্টেবল ঠিক আছে তো তাদের মোটামুটি যা অ্যাপ্রক্স হিসেব থাকে দেখবে তাতে মানে একজন কেউ হয়তো বললো যে আরে আমার ওজন হচ্ছে 30 পাউন্ড তুমি ভাবলে বাবা 30 পাউন্ড আবার ওজন হয় নাকি 30 পাউন্ড মানে ওজনটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু সেটাকে তোমাকে কত করতে হবে সেটাকে তোমার হাফ করতে হবে মানে তার ওজন অ্যাকচুয়ালি 15 বোঝা গেল কি বললাম আমি তো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট আমরা ধরে নিই যে 1 পাউন্ড মানে হচ্ছে হাফ কেজি কিন্তু আমরা যদি প্রিসাইজ রেজাল্ট বলি দেন 1 পাউন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে 0.454 কেজি ওয়ান পাউন্ড ইজ ইকুয়াল টু 0.454 কেজি
ওকে ইয়েস আচ্ছা লিখে নিয়েছো তাহলে আমরা কি দেখছি যে পাউন্ডাল এটাকে আমরা m ইনটু g এই ফর্মে লিখেছি এবং m এর জায়গায় আমি পাউন্ডটাকে কেজিতে কনভার্ট করে লিখলাম পড়ে রইল কে জি ইয়েস এর জন্য আমি কি লিখব 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তোমরা এই এন্টিটি গুলোকে মাল্টিপ্লাই করতে থাকো আমি আসছি জাস্ট হ্যাঁ করে নিয়েছো 746 ওয়াট আসছে 3563 ওয়াট মাল্টিপ্লাই করলে 746.353533 ওয়াট আসবে হ্যাঁ সরি আমার একটা আর্জেন্ট ফোন চলে এসেছিল হ্যাঁ ওই হর্স পাওয়ার আর ওয়াটের কনভার্সনটা করছিলাম ওকে তো ওইখানে আমি যেটা সবগুলো মাল্টিপ্লাই করতে 746 এসেছে এক্স্যাক্টলি সবকটা যদি একটু ধরে মাল্টিপ্লাই করে দাও তাহলে দেখবে 746 জুল পার সেকেন্ড আসবে উইচ ইজ ইকুয়াল টু 746 ওয়াট আবার এসছে কি যদি কারোর প্রবলেম হয় তাহলে আমাকে বলতে হবে এটাকে কি মানে রাউন্ড আপ করে 746 ধরবো হুম হুম আরেকবার বলো 5 এর কম তার মানে তো 3533 এসছে 746.3533 ওয়াট এসছে হ্যাঁ 740 হবে ম্যাম 0.445 হবে পাঁচের কম থাকলে সেটাকে রাউন্ড অফ করে আগেরটাতে নেবে আর যদি পাঁচের বেশি থাকে পরেরটাতে নেবে ওকে না ম্যাম অ্যাকচুয়ালি আগে তো ওই প্রিসাইজ ভ্যালু গুলো ধরছিলাম ওই মিটার ওই কেজির জন্য মানে পাউন্ড থেকে কেজিতে যখন কনভার্ট করলাম তো তাই কারণে ভাবলাম এখানেও মনে হয় প্রিসাইজ ধরতে হবে না প্রিসাইজলি ধরতে পারো আবার মানে এটা এটা হচ্ছে কি মানে প্রিসাইজলি তুমি ধরতে পারো প্রিসাইজলি মুখস্থ রাখতে পারো দ্যাটস ভেরি গুড কিন্তু আমাদের তো 1 হর্স পাওয়ার ইজ ইকুয়ালস টু 746 ওয়াট এটাই খুব একটা মনে থাকে না তো কাজেই মানে তার থেকেও আরো প্রিসাইজ করে তুমি যদি মনে রাখতে পারো তাহলে তো তার থেকে ভালো আর কিছু হয় না তাহলে তোমাকে মানে তুমি যদি ধরো 9.8 যেটা ধরেছো মিটার পার সেকেন্ড স্কয়ার সেখানেও তুমি 9.81 ধরে নাও আরো প্রিসাইজ হয়ে যাবে মান ধরতে হবে ম্যাম ইয়েস ম্যাম বোঝা গেল তুমি এইভাবেও করতে পারো মানে সেটা তুমি প্রিসাইজলি করতে পারো তারপরে তুমি সেটাকে অ্যাপ্রক্স করে দেখিয়ে দিলে যে 746 ওয়াট সেটাও করতে পারো বা অ্যাপ্রক্স না রাখলে সেটাও করতে পারো ওকে
মানে ক্যালকুলেশনটা তোমাকে শিখিয়ে দিলাম, এবার তুমি প্রিসাইসলি করতেও পারো এই রাউন্ড অফ, কোনো ওটা কোনো অসুবিধা, ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। তো তাহলে সবার 746 ওয়াট এসেছে তো? ইয়েস ম্যাম। কারো কোনো ডাউট ব্যাপারটা? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে, তো আমরা তাহলে মোটামুটি এই অল দ্য ইউনিটস অ্যান্ড দেয়ার করেসপন্ডিং কনভার্সন্স এবং কোনটার থেকে কোনটাতে কিভাবে আমরা মানে জাম্প করতে পারি সেই ব্যাপারটা আমরা তাহলে পেয়ে গেলাম। আচ্ছা, এবার এটা 746 ওয়াট এস, আমাকে একটু আগে বলবে কত হবে, মানে আর্ট পার সেকেন্ডে? অবভিয়াসলি মানে হচ্ছে 746 জুল পার সেকেন্ড, রাইট? তাহলে এবার আমাকে বলো 746 কে কি কি দিয়ে ইনটু করব বা কি দিয়ে ডিভাইড করব যাতে নাকি আর্ট পাবো। ওয়ান জুল ইকুয়ালস টু 10^5 আর্গ। এই 10^5 আর্গ, না না দাঁড়ান, ভুল। 1 ডাইন ইজ ইকুয়ালস টু 10^5 নিউটন, সরি 1 নিউটন ইজ ইকুয়ালস টু 10^5 ডাইন, ঠিক আছে। আর যখন তুমি ওয়ার্ক ডানে যাচ্ছ, দ্যাট ইজ জুল আর্গের রিলেশনে যাচ্ছ, তখন আবার একটা সেন্টিমিটার মিটারের রিলেশন থাকবে না? Yes, ma'am. Okay. 1 newton is equals to 10^5 dyne, whereas 1 joule is equals to 10^7 arg. এবার মনে পড়ছে। হ্যাঁ, তাহলে 746 ওয়াট সেটাকে তাহলে কত আগে লিখতে পারবো আমি, কত আর পার সেকেন্ডে লিখতে পারবো? ম্যাম 746 ইনটু 10^7। ভেরি গুড, 746 ইনটু 10^7 আর্ক পার সেকেন্ড, তাই তো? ইউনিটটা বলো আর্ক পার সেকেন্ড হলো। আচ্ছা, এই যে আমি আর্ক পার সেকেন্ড পেলাম, এইটাকে আমি যদি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে যাই আমাকে কি করতে হবে? দেখো স্ক্রিনেই বলে দেওয়া আছে কিন্তু কি করতে হবে। ওয়ান গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড মানে 980 আর্ক পার সেকেন্ড, তাহলে ওয়ান আর্ক পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু কত? ওয়ান বাই 980 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ইয়েস ম্যাম। তাহলে তুমি যে সেই এক্স্যাক্টলি তুমি যে এন্টিটিটা পেয়েছো তত আর্ক সেকেন্ড ইজ ইকুয়ালস টু হচ্ছে তুমি যে এন্টিটিটা পেয়েছো সেটা ইনটু 1/980 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। বোঝা গেল? ক্লিয়ার? ইয়েস ইয়েস ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, এইবার আমাকে একটা জিনিস বলো তো, 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড আর 1 কেজি মিটার পার সেকেন্ডে কি রিলেশন? ম্যাম আরেকবার বলুন, আমি শুনতে পাইনি। 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড আর 1 কেজি মিটার পার সেকেন্ডে কি রিলেশন? ওয়ান গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 1000, সরি, ওয়ান কেজি মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 1000 গ্রাম পার সেকেন্ড। এই এত সোজা? ম্যাম 10000 মিটার করতে হবে। বোঝা গেল কি রিলেশন? আমার ভয়েসটা কি বললো ম্যাম শুনতে পেলাম না, আরেকবার একটু বলবেন আপনি। বলছি 1 কেজি মিটার পার সেকেন্ড আর 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডের ভেতর কি রিলেশন? না না ম্যাম, ওটা তো আমি ভুল বললাম, ঠিকটা ঠিকটা ম্যাম আমি শুনতে পেলাম না, ঠিকটা আমি এখনো বলিনি। দেখো 1 কেজি মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 9.8 জুল পার সেকেন্ড, ঠিক আছে? ইয়েস ম্যাম।
এবার 1 জুল মানে জানো তোমরা 10 টু দি পাওয়ার 7 আর ইয়েস স্যার তাহলে কত দাঁড়িয়ে গেল 9.8 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর্ক পার সেকেন্ড হ্যাঁ হ্যাঁ হলো তো ইয়েস এই দাঁড়ো 1 আর্ক সেকেন্ড মানে হচ্ছে 1/980 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে যে এন্টিটিটা পেয়েছো সেটা ইনটু 1/980 করে দাও গ্রাম গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডে পেয়ে যাবে এইটা হচ্ছে ভূপথ মানে এগুলো আমাদের চোখের সামনে দেওয়া আছে সেইগুলো থেকে পরপর পরপর যদি আমি করতে চাই আর আমাদের এরকম যদি 1 কেজি মিটার পার সেকেন্ডকে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডে কনভার্ট করতে দেয় তাহলে আমরা জাস্ট কি করব আমরা যেভাবে ইউনিট ডাইমেনশনে করে এসেছি কনভার্সন 1 কেজি তাকে 1 কেজি মিটার পার সেকেন্ড তার মানে হচ্ছে 1 কেজি ওয়েট মিটার আর পার সেকেন্ড তো পার সেকেন্ড তো সিজিএস এর সাথে সেমই থাকবে তাহলে 1 কেজি ওয়েট কে আগে 1 গ্রাম ওয়েটে নিয়ে যেতে হবে কেজি ওয়েট মানে হচ্ছে 1 কেজি ইনটু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাকে আমাকে নিয়ে যেতে হবে গ্রামে মানে কেজিটাকে নিয়ে যেতে হবে গ্রামে আর মিটার পার সেকেন্ড স্কয়ারটাকে আবার কিন্তু কনভার্ট করতে হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারে ঠিক আছে তারপরে পড়ে থাকবে 1 মিটার কে নিয়ে যেতে হবে 1 সেন্টিমিটারে তারপরে পড়ে থাকবে সেকেন্ড ইনভার্স সে তো সেকেন্ড ইনভার্সেই থাকবে এতগুলো কনভার্সন করতে হবে বোঝা গেল ঠিক আছে তাহলে আমরা এই কতগুলো ইউনিট করলাম আজকে কিন্তু পাঁচখানা ইউনিট করছি ওয়ার্ক আর্ক পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড আর হর্স পাওয়ার তো এই প্রত্যেকটা ইউনিট তাদের করেসপন্ডিং ডেফিনেশন এবং তাদের ইন্টার রিলেশন আমরা তাহলে করতে পারবো তো ওকে ঠিক আছে চলো আজকে তাহলে এই পর্যন্তই ওকে নেক্সট দিন আমরা এনার্জি পড়বো ঠিক আছে এনার্জি স্টার্ট করবো থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ